বারবার বিজেপি করার অপরাধে নানা ঘটনা সামনে আসে এবার বিজেপি করার মাসুল বিজেপি করার অপরাধে রেশন থেকে বঞ্চিত বঞ্চিত বিজেপি কর্মীর পরিবারের চার সদস্য রেশন কার্ড থাকা সত্ত্বেও বন্ধ রেশন বিধানসভা ভোটের পর থেকেই মিলছে না রেশন অর্থাৎ দু হাজার পর থেকেই বারংবার রেশন ডিলারের কাছে গেলেও বারণ শুনতে হয় অভিযোগ বিজেপি কর্মীর পরিবারের যদিও রেশন ডিলারের দাবি যে দলই আসুক দেওয়া হবে রেশন পশ্চিম মেদিনীপুরের পাঁচখুড়ি এলাকার এই ঘটনা বিজেপি করার অপরাধে রেশন থেকে বঞ্চিত দেখুন আমাদের প্রতিনিধি অভিষেকের প্রতিবেদনে কি ধরা পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের পাঁচকুড়ি এলাকা এই পাঁচকুড়ি এলাকায় শম্ভু বাঁকুড়া নামে এক বিজেপি কর্মীর অভিযোগ বিজেপি করার অপরাধে পরিবারের চার সদস্যের রেশন বন্ধ করে দেওয়া হয়েছে একদিন দুদিন নয় এক দু মাস নয় প্রায় দু আড়াই বছর ধরে তারা রেশন পরিষেবা থেকে বঞ্চিত রয়েছে যখনই রেশন ডিলারের কাছে রেশন নিতে গিয়েছেন তখনই তাদেরকে ঘুরি দেওয়া হয়েছে বলা হয়েছে পারমিশন নিয়ে আসতে তাহলে এখানে একটাই প্রশ্ন রয়ে যাচ্ছে যেখানে মুখ্যমন্ত্রী বলছে গরিব মানুষদের জন্য রেশন পরিষেবা বারবার ধরে তিনি বল বলছেন সেখানে এরাও কিন্তু গরিব একেবারে দিন আনে দিন খায় সেখানে তারা রেশন পরিষেবা থেকে এক দুদিন নয় এতগুলো দিন ধরে বঞ্চিত তাহলে বিরোধী দল করলেই কি সমস্ত সরকারি পরিষেবা থেকে বঞ্চিত থাকতে হবে এটাই এখন কিন্তু সব থেকে বড়ো প্রশ্ন পশ্চিম মেদিনীপুরের ক্যামেরায় অর্ণবের সঙ্গে অভিষেক চক্রবর্তী কারাকাটা নিউজ বিধানসভা ভোটের পর থেকেই রেশন বন্ধ কারণ আমরা বিজেপি কর্মী রেশন ডিলার বলে পারমিশন নিয়ে আয় থেকেই বন্ধ করেছিল মাল তুলতে গেছি কন্ট্রোল ব্যাগ ফিকে দিচ্ছে কোনো মাল হবে না বিজেপি করছো কোনো মাল হবে না পরিষ্কার বলে দিল ব্যাগ ঘুরিলে এসে আর প্রতিবার আবার গেছি মাছ তুইয়েতে কি মাল আনতে এসে লজ্জা লাগেনি মাল আনতে সেরম বলছে ব্যাগ ঘুরিলে পালিয়ে যাও নালে ফিকে দেবো ব্যাগ হ্যাঁ ডিনার বলছে আর পাবলিকাতে কিন্তু দাঁড়িয়েছিল বলছে তাদের নামে জানি নি আমি তারা বলছে মানে তারা একটু তৃণমূলের লোকই ছিল গিয়ে তারা বলছে তোমাদেরকে দেওয়া হবে নি ডিরালের লোক বলছে বলে তোমাদেরকে দেওয়া হবে নিকো আর তোমরা ছাড় করে নিয়ে এসবে যাও তবে তোমাদেরকে দেওয়া হবে আমাদের বিধানসভার পর থেকেই রেশন বন্ধ আছে তার কারণ আমরা বিজেপি কর্মী আছি তো রেশন ডিলারে যাওয়া হয় দু চারবার যাওয়া হয়েছিল তো সেইখান থেকে বলে যে তোদের রেশন ছাড় করে আয় তাহলে রেশন পাবি এমন সেটা বলেনি তবে আশা করি আমি বিজেপি কর্মী তো এটা ধারণা তাহলে টিএমসি থেকেই বন্ধ করেছিল এমন কি তিনবারের পর যখন চারবারের বারে যাই তখন ব্যাগ সুদ্ধা ফিকে দেওয়া হয়েছিল রেশন ডিলারের তরফ থেকে তো আমরা বলতে চাই যে রেশনটা হ্যাঁ হ্যাঁ বিধানসভার পর থেকেই বন্ধ তো আমরা চাই যে আমাদের আগামী দিনের যে রেশনটা যতদিন বন্ধ আছে আমরা যেন পুরো রেশনটাই পাই অনুরোধ আচ্ছা গেছি বেলা পালিয়ে ঘুরে যাও কোনো মাল নাই তোমাদের আর ই করে আনবে যাও তৃণমূলের কাছে এই করে আনবে যাও গ্যাস করতেও গেছি গেছি আমি তৃণমূলের কাছেও যে বলছি আমার মালটা দেয়নি যে কাকা হয় ই হয় তাদের নাম জানিনি অমনি জানিন কাকা মালটা যে দেয়নি যেদিন দিয়ে হবে মাল সেদিন খপত দেবো চলে যাও এখন বাড়ি চলে যাও চিনি তোমার দিকে জানিনা আমার কাছে এলেই রেশন পাবে আমার দোকান খোলা থাকলে এলেই রেশন পাবে কোনো পারমিশনের বিষয় নেই মিথ্যে কথা বলছে আমার দোকানে সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল সবাই এলেই রেশন পাবে প্রতিক্রিয়া রেশন ডিল্লাটার বন্ধ আছে আমার কোনো নেই আপনি আমার কাছে এলেই মাল পাবে আপনার কাছে প্রমাণ যে আপনি হচ্ছে ঘুরিয়ে আমি কোনো দিন ঘোরাইনি আমার দোকান খোলা থাকলে এলেই মাল পাবে আমি কাকু ঘুরাইনি না আমার কাছে এলে আমার আঙুল ছাপ মাললে আমি মাল না ওইসব বিজেপিটা আমার আমার দোকানে সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল যেই আসুক আমার দোকানে এলেই মাল পাবে আজকে হান্ড্রেড পার্সেন্ট বলছি এলেই মাল দেবো বিধানসভার ফলাফলের পরেই তৃণমূলের তাণ্ডব শুরু হয় বিজেপি কর্মীদের রেশন বন্ধ করে দেওয়া হয়েছে রেশন ডিলার জানিয়েছে তৃণমূল নেতাদের চাপেই রেশন বন্ধ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করছি প্রতিক্রিয়া বিজেপি নেতা ডক্টর শঙ্কর গোছাইতে ঘটনা কারণ বিধানসভা রেজাল্ট বেরোনোর পরে যে তাণ্ডব তৃণমূল কংগ্রেস চালিয়েছিল পুলিশকে সঙ্গে নিয়ে তার নজির গড়েছে পাঁচ কুড়ি ছয়ের এক রেশন ডিলার তিনি ওখানকার চার পাঁচজনের রেশন এখনও পর্যন্ত বন্ধ রেখেছেন এবং যখনই গ্রাহকরা ওনার কাছে রেশনের জন্য গেছেন উনি বলছেন তৃণমূলের চাবি দিতে পারছি না এবং পাঁচ ছবার জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ওনারা জানিয়েছেন কিন্তু কোনো কাজ হয়নি এটা হচ্ছে পশ্চিমবঙ্গে তৃণমূল যে একটা অপশাসন চালাচ্ছে এবং তারা যে একটা কোম্পানি চালাচ্ছে এবং এই রেশন ডিলারকে বলবো যে আপনি যে নির্লজ্জতার পরিচয় দিচ্ছেন যে রেশন কেন্দ্র সরকার থেকে দেওয়া হচ্ছে গ্রাহকদের সেই রেশন আপনি না দিচ্ছেন দিচ্ছেন না এবং বারবার ঘুরিয়ে দিচ্ছেন প্রায় দু বছরও বেশ সময় ধরে হয়ে গেল একুশ সালের পর থেকে তাদের রেশন বন্ধ আজকে তেইশ সাল শেষ হয়ে গেল আমি এখান থেকে পরিষ্কার বলতে চাই যে তৃণমূলের যে নেতাকর্মীরা পাঁচকুড়ি অঞ্চলে আছেন তাদেরকে অবিলম্বে যারা জড়িত পূর্ণাঙ্গ তদন্ত করে গ্রেপ্তার স্থানীয় বিজেপি এবং তৃণমূল নেতৃত্ব কি বলেছেন শোনাব দেখুন এটা একটা নির্লজ্জতম ঘটনা এবং তৃণমূল কংগ্রেস যেভাবে ক্ষমতা কায়েম করে এই পাঁচ কুড়ি আমাদেরই সরকার একমাত্র সরকার আমাদেরই মুখ্যমন্ত্রী রাজ্যের একমাত্র ভারতবর্ষের মানবিক মুখ্যমন্ত্রী যিনি জাত পাত ধর্ম দল সমস্ত কিছুর উদ্ধে উঠে সমস্ত তার যে সরকারি পরিষেবা যে ফ্ল্যাগশিপ পনেরোটা প্রজেক্ট এই রাজ্যে চলছে যে বিভিন্ন ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে প্রকল্প চলছে তার সুযোগ সুবিধা বা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য কোন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বা কর্মী বা অঞ্চল বলুন ব্লক বলুন জেলা বলুন কারো কাছে যেতে হবে এ কথা মুখ্যমন্ত্রী কোনোদিন বলেননি তিনি একটা কথায় বারবার বলেন যে এই রাজ্যের যতজন বাসিন্দা আছেন তারা প্রত্যেকেরই তাদের হচ্ছে যে তিনি মুখ্যমন্ত্রী তাই প্রত্যেককে পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে যে তার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে এবং তিনি সেই কাজ করেন এবং আজকের দিন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি